আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল প্রবাসী ভাই বোনদেরকে জানাই প্রবাস বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। বিগত অনেক ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়েছিলাম, যে সম্পূর্ণ বিষয়গুলো ছিল ভিসা ট্রান্সফার, ভিসা পরিবর্তনের, ভিজিট ভিসা থেকে কীভাবে করবেন, এই সম্পূর্ণ বিষয়ে আমি সবচাইতে বেশি আগে বাংলাদেশ এম্বাসি, কনসালটেন্ট ওর তাহসিল এসব কিছু কিছু মেইন ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে নিউজ কালেক্ট করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার এই ভিডিও চ্যানেলগুলোতে দিতাম। ওই ভিডিওগুলো কিন্তু কোনোটাই 2023 সালের না, এগুলি সম্পূর্ণ 2019 সাল 20 সাল, যখনে আমাদের ভিসা ট্রান্সফার বন্ধ ছিল মোকাম্মেল টোটালি। এখন আবারও যেহেতু অফ সিস্টেমে ব্লক দেখাইতেছে, হইতেছে না, রিজেক্ট হইতেছে, তা আমি চাইতেছি আপনাদের জন্য অবশ্যই আমি আবারও সংযুক্ত আরব আমিরাতে আমাদের যতগুলো বাংলাদেশে কনসালট আছে, এম্বাসি আছে আবুধাবি, ফুজাইরা, শারজা, দুবাই, সম্পূর্ণগুলোতে আমি আবার খোঁজ নেওয়ার চেষ্টা করব। আর তাহসিল থেকেও আমি সম্পূর্ণ ধরনের নিউজটা কালেক্ট করার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে অবশ্যই অতি তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওটাতে আপনাদের জন্য ভিসা ট্রান্সফার যেই সংক্রান্ত যেই সমস্যাটা, এটা সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের মাঝে উল্লেখ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা, বেল আইকনটা অন করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া করবেন যাতে তাড়াতাড়ি যাতে আমাদের ভিসা ট্রান্সফারটা যাতে ওপেন হয়ে যায়।